17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজো, কিন্তু এই দিনের সঙ্গেই জড়িয়ে আছে প্রায় লুপ্ত একটা বাংলা সংস্কৃতি, আচার বশত অরন্ধন। আজকে আমরা আপনাদের সঙ্গে সেই নিয়েই কথা বলবো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি পূজা পাঠ। বাংলার অনেক আচার অনুষ্ঠান প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। বাড়ির ছেলেমেয়েরা সব চাকরি বা জীবিকার জন্যে বাড়ির থেকে বহু দূর অন্য অন্য শহরে গিয়ে চাকরি করছে, আর সেখানে মন চাইলেও হয়তো সব পরম্পরা পালন করা যেতে পারে না। এইসব ছেলেমেয়েরা বাড়িতে তো এইসব পরম্পরা দেখেছে, কিন্তু তাদের ছেলেমেয়েরা যারা বাইরেই মানুষ হচ্ছে তারা হয়তো এইসব জিনিস কোনো দিন দেখেনি, আর ওরা হয়তো এটা জানতেও পারবে না। তাই জন্যে বেঙ্গলি পূজা পাঠ সবসময় চেষ্টা করছে যে বাংলার যে প্রায় লুপ্ত পরম্পরা সেগুলোকেও আমরা যেন বাঁচিয়ে রাখি, আর সেগুলোকেও আমরা আপনাদের কাছে নিয়ে আসি। সেই চেষ্টারই এক রূপ আজকের আমাদের এই ভিডিও। তাহলে চলুন দেখা শুরু করি অরন্ধন। সব পূজোর দিনই পরিবর্তন হয়, কিন্তু বিশ্বকর্মা পূজোর দিনে কোনো পরিবর্তন হয় না। বছরের পর বছর 17ই সেপ্টেম্বরই হলো বিশ্বকর্মা পূজো। 17ই সেপ্টেম্বর হলো ভাদ্র মাসের শেষ দিন, আর এছাড়া ভাদ্র মাস জানায় বর্ষা ঋতুরও সমাপন। তো পরম্পরাটা এরকম হলো যে ভাদ্র মাসের শেষ দিন উনুন জ্বালায় না, উনুনে কোনো গরম জিনিস রান্না করে না। যে ভাদ্র মাসের শেষের আগের দিন, তার মানে 16 তারিখে, 16 সেপ্টেম্বরে সব রান্নাবান্না করে মাটির বাসনে চাপা দিয়ে রেখে দিতে হয়। আর 17 সেপ্টেম্বর তো যেটা আগের দিন মাটির বাসনে সব খাবার রাখা হয়েছিল, সেই সব খাবারই বিশ্বকর্মা পূজোর দিন অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন খাওয়া হয়। আর সেই জন্যেই এই পরম্পরাটাকে বলা হয় অরন্ধন, মানে যেদিন কোনো রন্ধন নেই, নো কুকিং ডে। খাবারগুলো রাখা হয় মাটির বাসনে, কেন কি এ সময় প্রচণ্ড গরম থাকে, আর সেই গরমে খাবার যাতে খারাপ না হয়ে যায় সেই জন্যে মাটির বাসনে খাবার রেখে মাটির বাসন দিয়েই ঢাকাও দেওয়া হয় অনেক বাড়িতে। আসলে আমার এরকম মনে হয় ভাদ্র মাসের পরে আমরা ঘর বাড়ি সব পরিষ্কার করি, কেন কি বর্ষাকাল শেষ হয়ে যায়। তো সেরকমই বোধহয় এই দিনটাকেও সেইভাবেই নির্দিষ্ট করা হয়েছিল যে ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, তাই একদিন রান্নাঘরেও রান্না না করে রান্নাঘর ভালো করে পরিষ্কার করা হবে, আর সেই দিন রান্নার থেকে সবাই ছুটি, কেন কি সবাই অন্য অন্য কাজে ব্যস্ত থাকবে। কিন্তু যাই হোক, একদিন বাড়ির গৃহবধূকে রান্নার থেকে দেওয়া হয় ছুটি, আর এই পরম্পরাটাকে বলা হয় অরন্ধন। আর ভাদ্র মাসের শেষ দিনই হয় মা মনসা দেবীর পূজোর সমাপন। সেই জন্য অনেক বাড়িতে নানা রকমারি রান্না করে মা মনসাকেও ভোগ দেওয়া হয়, আর সেই ভোগটাকেই প্রসাদ করে আবার সবাই খায়। নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে সেই দিন একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। যদিও এই পরম্পরা প্রায় বিলুপ্ত, কিন্তু এখনও বহু বাড়িতে এই সুস্বাদু প্রথা প্রচলিত আছে। খুব উৎসাহর সঙ্গে মানানো হয় এই পারম্পরিক প্রথা, আর অক্ষয় থাকুক বাংলার এইসব ছোট ছোট আনন্দ। এই দিনের মেনু যাই হোক না কেন, কিন্তু কিছু জিনিস আছে যেটা নিশ্চয়ই মেনুতে থাকে। একটা হলো পান্তা ভাত, নারকোল ভাজা, বেগুনি ভাজা, চালতা দিয়ে মটর ডাল, মটর ডালের বড়া দিয়ে চালকুমড়োর ঘণ্ট, আর যে বাড়িতে আমিষ খাওয়া হয় সেখানে নিশ্চয়ই থাকে ইলিশ ভাজা, ইলিশ মাছের কাঁটা চচ্চড়ি, ভেটকি মাছের ঝাল, আর শেষে তো থাকবেই চালতার টক, মিষ্টি দই আর মিষ্টি। 24 পরগনায় কিছু স্পেসিফিক জিনিস থাকে মেনুতে। একটা হলো ডাল চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এই ধরনেরই আরও অনেক সুস্বাদু খাবার। তাহলে চলুন অরন্ধন ব্যাপারে আমরা আরও কিছু কথা শুনি ঠাকুর মশাইয়ের কাছে। অরন্ধন, আগের দিন যত খুশি রান্না, পরদিন আচার বশত অরন্ধন।
বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্নভাবে হয়ে থাকে। কেহ বলেন অরন্ধন পূজা, কেহ বলেন লক্ষ্মী পূজা, অরন্ধন ষষ্ঠী, কেহ বলেন অন্নপূর্ণার পূজা, ব্রহ্মার পূজা, কোনো কথারই সঠিক তথ্য পাওয়া যায় না। বিষ্ণু ও সূর্যসহ উপরোক্ত সকল দেবদেবীর নামে ফুল দেওয়া উচিত। হাওড়া জেলাতে এই পূজা খুব প্রচলিত হইলেও সারা বাংলায় কম বেশি দেখা যায়। কোনো কোনো জায়গায় ব্রাহ্মণ ডেকে পূজা করার ব্যবস্থা থাকিলেও বেশিরভাগ জায়গায় বাড়ির মায়েরা এই পূজা করেন। দিনভর রান্না করার ধূম, রাত্রে ফুল দিয়ে সাধারণভাবে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়। পরদিন ঘুম থেকে উঠে সকালে দেখা যায় কোনোটাতে ইঁদুর বা বিড়ালে মুখ দিয়েছে, কোনো কোনো জায়গায় আরশোলাও থাকে। যেগুলিতে ইঁদুর বা বিড়ালে মুখ দিয়েছে ওই তরকারিগুলি সারা বছর খাওয়া হয় না। এই পূজা ঘরের ঠাকুরের কাছে ঘট পেতে করিতে হয়, রান্নাঘরে বৈঠকখানায়ও করা যায়। একটা গ্লাসে জল এবং আসন বিছিয়ে রাখতে হয়। পরদিন রান্না করা বন্ধ, আগের দিনে রান্না করা খাবার প্রসাদ হিসাবে খেয়ে দিন রাত কেটে যায়। ইহা বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে হয়। আমিষ খুব কম, বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ হয়। কচু শাকের তরকারি প্রধান হিসাবে লোকে বলে থাকে, তবে এসব অনুষ্ঠান রীতিরেওয়াজ যে কম হচ্ছে তাহা একটু লক্ষ্য করলে বোঝা যায়। রান্না করার মতো লোক নাই, যারা পালন করছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। সকলের ভালো হোক, নূতন প্রজন্ম কিছু জানুক শিখুক। রান্নাগুলিতে ভালোভাবে ঢাকা দেবেন, দরজা বন্ধ রাখবেন, প্রয়োজনে পাখা চালাইবেন। এবছর খুব সাবধানভাবে রন্ধন করবেন, বিনা তেলের কয়েকটি পদ অবশ্যই বানাবেন, অপচয় করবেন না এবং বাসি বেশি খাবেন না। প্রতিবেশী যারা খবরাখবর রাখেন তাদেরকে অবশ্যই খাওয়াবেন। এই বলে অরন্ধন পূজার কিছু কথা শেষ করলাম। আপনাদের কিছু যদি বিশেষ জানা থাকে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে অরন্ধনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা নিশ্চয়ই করে টিপে দেবেন আর বেল বাটনটাকে অল নোটিফিকেশন জন্য সেট করে দেবেন। Thank you.